हेलो एवरीवन, वेलकम बैक टू माय लाइफ कैनवास। सबाई के सकाले सुंदर ये मिष्टी फुले शुभेच्छा जानाच्छी। सकाल सकाल एक पशला बिस्टी हुए गेछे, बारान्दा एसे देखी काकटा बिस्टीते भिजे बसे आछे। काकटाके देखे मने हलो आमरा तो अनेक भालो आछी, ताओ तो आमादेर माथार उपरे छाद आछे जेटा आमादेरके बिस्टीते भिजते देय ना, किन्तु ओदेर तो ताओ नाइ। एइजन्य कार की आछे কে কি পাচ্ছে এগুলো না ভেবে নিজের যতটুকু আছে সেটা নিয়েই খুশি থাকলে মানসিকভাবে কিন্তু সুস্থ থাকা যায়। ওকে, রেডি, 1 2 3 4 5 গো। ইউ ডিড ইট, 1 2 3 4 5 গো। আমার এই ছোট্ট রাজ্যে আমি অনেক ভালো আছি, তাই পরবর্তীকারের কাছে শুকরিয়া জানাই। আজকে টুনা ফিশ দেশীয় স্টাইলে রান্না করব। এজন্য বাটা মশলা স্বাদ পেতে আমি গুঁড়া মশলাগুলোকে আগে একটু ভিজিয়ে রাখব। এখানে সব 1 টিস্পুন করে সবগুলো মশলা নিয়েছি। তো কী কী মশলা নিয়েছি একটু বলে দিচ্ছি। জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া সবগুলোই কিন্তু আমি 1 টিস্পুন করে নিয়েছি। অতিরিক্ত মশলা হলেও কিন্তু তরকারি খেতে সুস্বাদু হয় না, মশলার পরিমাণটা ঠিকঠাক থাকলেই তরকারিটা কিন্তু অনেক সুস্বাদু হয়। আর এভাবে মশলাগুলো রাখলে খানিকটা হলেও কিছুটা বাটা মশলার স্বাদ পাওয়া যায়। তো আমি এখন এটাকে কিছুক্ষণের জন্য গুলে রেখে দিচ্ছি। রান্না করতে চলে আসলাম। তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি। এখন আমি টুনা ফিশগুলোকে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। রান্না করতে করতে দেখলাম রান্নাঘরে জানানা দিয়ে মেঘটা আবার কালো হয়ে এসছে। তো আমার টুনা ফিশগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে রাখছি। আর এই মাছগুলো কিন্তু বেশ নরম হয়, ভাজার সময় শক্ত হয়ে যায়। আমি এই তেলের ভিতরেই কিছু রান্না করে নিচ্ছি। এই যে এই মাছগুলোকে আমরা দেশি নামে কী নামে চিনি আমি জানি না ঠিক, তবে এগুলোকে সার্ডিন ফিশ বলে। এই সার্ডিন ফিশ ভাজি আমার ভীষণ পছন্দ, আমাদের বাসায় সবার ভীষণ পছন্দ। তো সবার জন্য একটা করে মাছ ভাজি করে নিচ্ছি। তো এই মাছ ভাজি করব, আর একটা জিনিস ভাজি করব, সেটা হচ্ছে কলা, কাঁচকলা ভাজি করব। ফ্রিজে দেখি 2টা কাঁচকলা পড়ে আছে। তো কাঁচকলা দুটো তরকারি রান্না করা যাবে না, বা এটা দিয়ে কি করব চিন্তা করছিলাম, এর মাঝেই একটা বুদ্ধি এলো যে কাঁচকলাগুলোকে এরকম আলুর মতো গোল গোল করে কেটে একটু তেলে হলুদ লবণ শুকনা মরিচের গুঁড়া মাখিয়ে ভেজে নিব। আর এভাবে কিন্তু হলুদ লবণ শুকনা মরিচের গুঁড়া মাখিয়ে এই কলাগুলো একটু মুচমুচে করে ভাজি করে নিলে কিন্তু অসাধারণ লাগে সাদা ভাতের সাথে খেতে। অবশ্যই ট্রাই করে দেখবেন। তো মাছ ভাজি করার পরেই আমি কিন্তু মাছটা আর কলাটা ভেজে নিয়েছিলাম। এই একই কড়াইয়ের ভিতরে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সামান্য আর একটু তেল দিয়ে দিয়েছি। আর এভাবে রান্না করলে অনেকগুলো পাত্র নোংরা হয় না, এক পাত্রে কিন্তু অনেক কাজ করে ফেলা যায় আর রান্নাটাও ঝটপট হয়ে যায়। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে এসছে, এর ভিতরে দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। টুনা ফিশে অবশ্যই আদা বাটাটা দিতে হয়, কারণ এটা মাংসের মতন করে রান্না করতে হয়। মাংসের মশলা দিয়ে না রান্না করলে টুনা ফিশটা খেতে ভালো লাগে না। তো আমি এখন মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। আদা রসুনটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে গুলে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মশলা কিন্তু ভুনে নিতে হবে। আমি মশলাটা সাধারণত ভুনে রান্না করি, এতে করে তরকারির স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয়। আর মশলা যত ভালো করে ভুনা যায় তরকারির স্বাদ এবং তরকারিটা খেতেও তত বেশি মজা হয়, আর মশলার পরিমাণটাও একটু ঠিক রাখলে তরকারিটা কিন্তু অনেক বেশি মজার হয়। এখন স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভুনা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো এই যে মশলার সব পানিও শুকিয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর ঝোলের পানি দেওয়ার পরে আমি এই ঝোলটা বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিব।
ঝোলটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আগে থেকে ভেজে রাখা টুনা ফিশগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ আমাদের দেশীয় স্টাইলে রান্না করছি, আর এভাবে রান্না করলে অসম্ভব সুস্বাদু হয় টুনা ফিশগুলো খেতে। অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন এই তরকারিটা যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী রান্না করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তো রান্না করতে করতে কিছু বাজার আসলো, তো বাজারগুলো এখন গুছাতে হবে। তো বাজারগুলো আর কি ঢেলে নিচ্ছি, দেখি কী কী বাজার এসছে। তো অনেক দিন ধরেই আমার একটা হট ব্যাগের প্রয়োজন ছিল, এই জন্য আজকে হট ব্যাগটা এসছে। হট ব্যাগটা কিন্তু একটু অন্যরকম, আপনাদের সাথে শেয়ার করব। খুবই উপকারী একটা জিনিস। ইদানিং আমার পায়ে তারপরে কোমরে বেশ ব্যথা হয়, যে কারণে হট ব্যাগটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হয়ে গেছে এখন আমার কাছে। তো শরীরটাও বেশি ভালো থাকে না, এই কারণে ব্যাক পেনটা বেড়ে যায়, প্রচুর ব্যাক পেন বেড়ে যায়, এই কারণেই হট ব্যাগটা আনা। তো এখানে কিছু বাজারও আছে, হাঁসের মাংস আছে, মুরগির মাংস আছে, তারপরে গরুর মাংস আছে, রুই মাছ, চিংড়ি মাছ, বেশ অনেক ধরনেরই বাজার আছে এখানে, কাঁচা বাজার আছে। তো আমার মেয়েটা বাজার আনলে বাজার নিয়ে একটু খেলা করে, সবসময়ই ওর পছন্দের জিনিসগুলো ও একটু সরিয়ে নেয়, সরিয়ে নেওয়ার পরে ও সেগুলো দিয়ে খেলা করে। সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আমার খুব ভালো লাগে। তো আপনারাও দেখুন, আপনাদেরও ভালো লাগবে। তো ওর কিন্তু পছন্দ মতো জিনিসগুলো, যেগুলো ওর পছন্দ হচ্ছে ও কিন্তু সরিয়ে নিচ্ছে সাইড থেকে। তো এটা হচ্ছে হট ব্যাগটার চার্জার। তো এটা দিয়ে হট ব্যাগটা হিট আপ করতে হয়, চার্জ দিতে হয় আর কি, চার্জ দিলে গরম হয়। আর এই হট ব্যাগটা কিন্তু জেলি দিয়ে তৈরি করার, এর ভিতরে জেলি আছে। আর এটা চার্জে দিলে এই জেলিগুলো গরম হয়, এতে এক্সট্রা কোনো পানি ভরা বা পানি ফেলার কোনো দরকার নাই। এই যে চার্জের জন্য যে জায়গাটা, এই যে এখানে এইভাবে দিলে এই লাইটটা জ্বলে, রেড লাইট, আর যখন হচ্ছে চার্জ হয়ে যায় এটা সবুজ লাইট হয়ে যায়। বিশেষ করে আমার এই হট ব্যাগটা যে জিনিসটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হলো হট ব্যাগটার পিছনে খুব সুন্দর নরম আরামদায়ক একটা জিনিস কাপড় দেওয়া আছে, খুব বেশি গরম হয় না কিন্তু। তো ছ্যাক দেওয়ার জন্য যে গরমটা দরকার বা যে সহনশীল গরমটা আপনি সহ্য করতে পারবেন, ঠিক সেই রকমই গরম হয় আর খুবই আরামদায়ক। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। তো এটা আনার পরে একটু চেক করে দেখা হচ্ছে কেমন গরম হয়। আর এখানে কিন্তু একটা রেড লাইট জ্বলবে আপনার যখন এটা চার্জ হবে, আর চার্জ হয়ে গেলে সবুজ লাইট জ্বলবে, তো সাথে সাথেই খুলে ফেলতে হয়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।